আপনার ডায়েটকে বানান কম টর্চার আর বেশি মজাদার মুখরোচক ডায়েট চিড়ার সাথে। ডায়েট প্ল্যানের নতুন চমক মুখরোচক, ইট হেলদি স্টে হেলদি। আমি বৌমা হিসেবে জিরো পার্সোনাল অ্যাটাক ইজ সামথিং যেটা খুব একটা রুচিশীল কাজ না, মানে এত আনরোম্যান্টিক একটা প্রপোজাল। মা চট্টগ্রাম বাবা ঢাকা, সারাক্ষণ আমার ব্যাংক ব্যালেন্স অনেক থাকতে হবে এরকম আমি ভাবি না। এই মুহূর্তে আমি আমার সঙ্গে যিনি রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন, তার আলাদা করে পরিচয় দেওয়ার তো কিছু নেই। বহু চেষ্টার পর কিন্তু আমরা তার একটু টাইম পেয়েছি। ওলানকে কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। এখনই বললাম যে বহু চেষ্টার পর আলটিমেটলি একটা বাজে বদনাম হয়ে যাচ্ছে, কিন্তু ব্যস্ত ছিলে মেগা করতে। এটা তো ছিলই যে এতদিন ধরে যে শুটিংটা চলছিল সেটা মানে ভয়ঙ্কর শুটিং চলছিল, প্রচুর শুটিং চলছিল। অতটা শুটিং করে প্রথমে ব্যস্ত ছিলাম, তারপরে রেস্ট নিতে ব্যস্ত হয়ে পড়েছি। তো হ্যাঁ, কিন্তু ফাইনালি দেখাটা হয়েই গেল। রেস্ট নিতে ব্যস্ত, মেগার একটা অসম্ভব চাপ থাকে আলটিমেটলি। বেশ কয়েক দিনের জার্নি, এক বছর তো প্রায় কাছাকাছি শেষ হলো, এটা একটু খানিকটা মন ভারাক্রান্ত তো বটেই। প্রথমে আমি যেটা এইটা দিয়েই শুরু করব, কারণ যেহেতু তোমার মন খারাপ তোমার দর্শকেরও মন খারাপ, তো সেটা নিয়ে বলো। মানে এতদিনের জার্নি যেদিন শেষ হচ্ছিল সেই আসলে এটা জার্নিটা 9 মাসের মানে খাতায় কলমে, কিন্তু চিত্রনাট্যে জার্নিটা একটা 14 বছরের মেয়ের জীবন থেকে একটা 62 বছরের মহিলার জীবন। তো একটা লং জার্নি, মানে ইনফ্যাক্ট যখন শেষ হচ্ছে আমাদের তিন, যবে থেকে আমরা জানতে পেরেছি আর কি যে শেষ হয়ে যাবে প্রায় মাসখানেক আগে, তখন থেকেই না আমাদের সবারই মানে কি বলবো মনটা খারাপ হতে সেই যে শুরু হয়েছে এখনও। আর আরও একটা ব্যাপার যে এই প্রথম আগাদমিনে আমাদের যে টিমটা, গোটা টিমটা মানে হেয়ার ড্রেসার থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, প্রোডাকশনের ছেলেরা, তারপরে তোমার ধরো ক্যামেরার পেছনে যারা আছে তারা, ক্যামেরার সামনে যারা আছে তারা, তো সবাই সবার একটা অদ্ভুত ভালো বন্ডিং ছিল আমাদের। এই 9 মাসেই হয়েছে কিন্তু, এরম নয় যে অনেক বছর চলেছে মেগাটা। সো আমরা সবাই খুব দুঃখে ছিলাম, এবং লাস্টের দিকে যখন দ্বারকানাথের ডেথ সিনটা, তারপরে আমার কাদম্বিনীর গাঙ্গুলি চলে যাওয়ার যে সিনটা, এই সবগুলো আরও বোধ হয় ফুয়েল অ্যাড করেছে পুরো বিষয়টাতে আমাদের। তো আমরা ওই জার্নিটাতে এখনও মিশে আছি খানিকটা। এই যে শেষ হওয়ার পরে কাদম্বিনী যে ভেতরে একটা মানে প্রথিত হয়ে গেল, জীবনটা তো বদলালো, প্রচণ্ড রকমভাবে বদলালো। মানে ওনার ইনফ্যাক্ট আমি আমাদের যে লিখছিলেন সর্বদি, সর্বদিকে বা অনেকবার এই নর্মালি আমাদের বললাম না যে বিশাল একটা আড্ডা হতো, এবং সেখানে রাইটার স্ক্রিপ্ট রাইটার তারাও আসতো। তো সেই আড্ডাতে আমি অনেকবার সর্বদিকে বলেছি যে অনেকটা রয়ে গেল আমার, অনেকটা চলে গেল এবং ওখান থেকে অনেকটা পেয়ে গেলাম আমি আর কি। একটা অদ্ভুত এক্সচেঞ্জ হয়েছে কাদম্বিনী গাঙ্গুলির সাথে আমার। না আমাকে একটা কথা বলো, এই যে তোমার বাঙাল ভাষা, মানে যাদবপুর ইউনিভার্সিটির একটা মেয়ে তুখর বাঙাল ভাষায় কথা বলছি আমরা, যে বাঙালটা অ্যাকচুয়ালি মানে বাংলাদেশ, গোটা বাংলাদেশটাই আমরা, গোটাটাই মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আমাদের। তুমি দেখবে এক একটা স্টেটও না, এক একটা ডিস্ট্রিক্টের ভাষা আলাদা, এক একটা ইনফ্যাক্ট কলকাতার মধ্যেই ভাষার একটা অদ্ভুত ডিফারেন্স আছে। তো এক্স্যাক্ট বাংলাদেশের ভাষাটা আমি বলতে পেরেছি কিনা আমি জানি না, তবে আমরা চেষ্টা করেছিলাম একটা কমিউনিকেটিভ বাঙাল, যেটা ওনারা বলতেন যেহেতু উনি বরিশালে চাঁদশীত ছিলেন দ্বারকানাথ ঢাকার, তো সেক্ষেত্রে ওইটা রাখার একটু চেষ্টা করেছি। দীর্ঘদিন মিষ্টি লেগেছে আমার বলতে, এবং ইনফ্যাক্ট আমরা এখনও যতদিন চলেছে বা ধারাবাহিক ততদিন তো নিজেরা বাঙালে কথা বলতাম, সবাই বাঙালে কথা বলতো, মানে ওর এমনি সময় নর্মাল মানে চা চাইছি সেটাও বাঙালে, শটে যাবো চলো বলছি সেটাও বাঙালে। করতে করতে যেটা হয়েছিল, আমি SMS-ও করছি বন্ধুদের বাঙালে। হ্যাঁ মানে আমি তো কতবার ইন, আর অদ্ভুত যেটা এখন হয়েছে যে এখন যে ভাষায় আমি এত বছর কথা বলেছি তার, হ্যাঁ সে তার মাঝখানে মাঝখানে বাঙাল প্রচণ্ড রকম চলে আসছে। তুমি ব্যক্তিগতভাবে সোলাঙ্কি রয় কি বাঙাল? বাঙাল একদম, মানে ভয়ঙ্কর রকম বাঙাল। বাবা মা দুজনেই, মা চট্টগ্রাম বাবা ঢাকা, এবং দ্বারকানাথ গাঙ্গুলির সাথে এটা আমার একটা মিল যে উনিও ঢাকা বিক্রমপুরের, আমিও ঢাকা বিক্রমপুরের, অসাধারণ। তো এবার আমি তো কাদম্বিনী নিয়ে কথা হবেই, কারণ এটা একটা লং জার্নি। সোলাঙ্কি কী করছে এবার, এই যে শেষ হলো এই জার্নিটা? এখন আমি
আপাতত প্রচুর খাচ্ছি এবং প্রচুর ঘুমোচ্ছি। না না খাচ্ছি, সত্যি খাচ্ছি, ওজন বেড়েছে, সেটা মানে কমিয়ে ফেলবো, এবার কমাতে হবেও। কিন্তু কদিন আমি ভাবলাম যে এতদিন এত পরিশ্রম করেছি, এইটুকু তো আমি ডিজার্ভ করি, বলো, এইটুকু ঘুম আমি ডিজার্ভ করি। তাই জন্য আমি এখন অ্যালার্ম দিই না, ফোন সুইচ অফ করে ঘুমাই। এবার আস্তে আস্তে একটু সকালের দিকে ওঠা, আস্তে আস্তে, হ্যাঁ মানে এই রেস্টটা দরকার ছিল মেন্টালি। একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমার মা আমাকে মেসেজে মানে ভিডিও কলে বলছে, আমাকে আমার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতে হচ্ছে, তুই কবে আসবি। তো যাই হোক, বাবা মার সাথে খানিক কয়েকদিন থেকে এলাম, হ্যাঁ বন্ধুদের সাথে আড্ডা হলো, হয়ে এইবার আবার আস্তে আস্তে, হ্যাঁ এবার আবার একটু গা ঝাড়া দিয়ে উঠছি আর কি। এবার কি ধারাবাহিকে আমরা দেখতে পাবো নাকি, সেরকম কিছু এখনো ঠিক করিনি, তো মাসখানেক যাক একটু হয়ে যাক। বিভিন্ন স্যালেবসদের আমরা রাজনীতি মঞ্চে দেখছি, সোলাঙ্কি। আমার রাজনীতিটা আমার খুব ব্যক্তিগত একটা জায়গা, মানে আমি আমার জীবন যাপনে আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা প্র্যাকটিস করার চেষ্টা করি, আমি যে কথাগুলো বিশ্বাস করি শুধু সেই কথাগুলোই বলি। এবং রাজনীতি জানো তো, মানে আমার সাবজেক্ট ছিল তো পলিটিক্যাল সায়েন্স, তো ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা, কিন্তু রাজনীতি একটা ফুল টাইম কমিটমেন্ট বলে আমি মনে করি, মানে তোমার সমস্তটা দিয়ে ওখানে তোমাকে থাকতে হবে। আর আমি অভিনয় করি, তো আমার পক্ষে দুটো কাজ, আমি দুটো চরিত্রই একসাথে করতে পারি না, সেখানে আমি দুটো কাজ এরকম দুটোই ডিমান্ডিং এতটা, সেখানে আমি পারবো বলে আমার মনে হয় না। হ্যাঁ তুমি এটা তো আমরা বুঝতে পারলাম যে রাজনৈতিকভাবে সচেতন একজন। হ্যাঁ হ্যাঁ ভীষণ রকমভাবে। আমি একটা ছোটো খেলা, ওই একটা ছোট্ট খেলার মতো নিয়ে এসেছি, চেতনকর ভয়ঙ্কর প্রশ্ন করো না। আমি এখন সোলাঙ্কিরও আগে কয়েকটা কোয়েশ্চেন করবো, কাদম্বিনী নিয়ে নয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দুটো তিনটে এরকম অপশন থাকবে বা ছোট ছোট কিছু কোয়েশ্চেন থাকবে, যেটা খুব তাড়াতাড়ি মানে যতটা র্যাপিড দেওয়া যায় তাড়াতাড়ি বলা যায়। তো ঠিক আছে, ইচ্ছে নদী মন্টু পাইলট, ইচ্ছে নদী মন্টু পাইলট, ইচ্ছে নদী। বিক্রম হানি সৌরভ, এটা খুব ডিফিকাল্ট চুজ করা, খুবই মানে তিনজনই আসলে না, মানে কি হতো বলতো, যদি এরকম হতো যে তিনজনের কারোর সাথে আমার কোনো মানে তেমন বন্ধুত্ব নেই বা জাস্ট পাট্টা করেছি তারপরে আর হাই হ্যালো ওইটুকুই, কিন্তু সেরকম না, তিনজনের সাথে আমার খুবই ভালো বন্ধুত্ব, তো দেখা হয় না সৌরভের সাথে তেমন, কিন্তু বিক্রমের সাথেও দেখা হয়, হানির সাথেও দেখা হয়, তো ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। সোলাঙ্কি বৌমা হিসাবে আর সোলাঙ্কি অভিনেত্রী হিসাবে তুমি কত নাম্বার দেবে, কাকে এগিয়ে রাখো? আমি বৌমা হিসেবে জিরো, জিরো, কারণ আসলে না আমি ওই রোলটাই প্লে করি না, আমার মানে আমার শ্বশুর বাড়িতে যদি বলো ওদের বাড়িতে কোনো মেয়ে নেই, সো আমি এক মানে কি বলবো একাই পুরো মনোপলি আমার, তো হ্যাঁ মানে প্রথম দিন থেকে, তো সেই জন্য ওখানে তো কোনো রোল ইয়ে নেই। আর অভিনেত্রী আমি নম্বর কি করে দেবো, এটা কি প্রশ্ন? আমি অভিনেত্রীকে নাম্বার দিতে বলছি না, দুটো রোলের এক মধ্যে তুমি কাকে এগিয়ে রাখো? হ্যাঁ কারণ মানে কোট আনকোট বৌমা যদি বলো সেটা তো আমি নই, কারণ আমার না শ্বশুর বাড়িও কোট আনকোট শ্বশুর বাড়ি নয়, আমার শাশুড়ি আমার দারুণ বন্ধু, আমরা প্রচুর আড্ডা মারি এবং ওনার সাথে আমার দেখা হলে ইনভেরিয়েবলি, আমার শ্বশুর ভীষণ ডিসিপ্লিন মানুষ, উনি সকালবেলা 5টা এখনও, ওনার 60 বছর বয়স হয়ে গেছে, স্টিল হি গোজ আউট ফর আ রান, হি হাঁটতে বেরোন, ভোর 5টায় ওঠেন, এবং আমি আর আমার শাশুড়ি প্রচুর গল্প করে রাত্রির 2-2:30 আগে কোনোদিনও ঘুমাতে পারি না, এবং উনি ভীষণ রেগে যান আমাদের উপর। বেসিক্যালি তুমি দুটোতেই 100-এ 100, মানে অভিনেত্রী হিসাবে কত সে তো আপনারাই দিয়ে দিয়েছেন, আর যে বৌমা মেয়ে হয়ে যায় তার সে তো 100-এ মেয়ে। আমি হয়েছি কতটা আমি জানি না, ওরা আমাকে করে নিয়েছে অনেক বেশি। কলেজ লাইফ না স্কুল লাইফ? কলেজ লাইফ, কলেজ লাইফ, কলেজ লাইফ। কলেজ লাইফের এমন কোনো স্মৃতি মনে পড়ে যেটা মানে? প্রচুর আছে, মানে কলেজ লাইফটাই আমি 10 অবধি খুবই মানে কি বলবো এমনি দুষ্টু ছিলাম, কিন্তু প্রচণ্ড মানে আমার মা জানে আমি ভয়ঙ্কর ছিলাম, শুধু দুষ্টু ছিলাম না ভয়ঙ্কর ছিলাম, আমার খুব দুঃসাহসিক কাজকর্ম ছিল জীবনে বুঝলে তো। এবার কিন্তু 10 অবধি স্কুলে সেই অর্থে তেমন দুষ্টুমি বা ওরকম কিছু ছিল না, 11 থেকে একটু যেরকম সবার পাকনা বাজায় আমারও বুঝিয়েছিল, কিন্তু কলেজে আমি খুব এনজয় করেছি, মানে কলেজ ইউনিভার্সিটি পার্টটা তখন ওই হঠাৎ পাওয়া স্বাধীনতা, তো তো খুবই খুবই এনজয়, অনেকটা বড় হয়েছি, অনেক মানে স্কুলে খুব প্রোটেক্টেড লাইফ ছিল, কলেজে সেটা ছিল না, কলেজে রাজনীতি করতাম, বন্ধু বান্ধব ছিল প্রচুর, সমস্ত কালচারাল অ্যাক্টিভিটিতে আমি পার্টিসিপেট করতাম, তো খুব কালারফুল কাটিয়েছি আমি আমার কলেজ আর ইউনিভার্সিটি দুটোই।
বিবাহিত জীবন না ব্যাচেলার জীবন? যে সময়টা আমি আমি আর আমার হাজবেন্ড একসাথে, আমরা খুবই কম একসাথে থেকেছি বিকজ ওর ওখানে কাজ নিউজিল্যান্ডে, আমার এখানে, ওই টাইমটা দারুণ মজায় কেটেছে। মানে ইনফ্যাক্ট আমার বিয়ের দিন, ওই যেদিন আসে আর কি শ্বশুর বাড়িতে, সেদিন ঢুকে আমি ফার্স্ট কথা বলেছিলাম, আজকে আমাকে বাড়ি ফেরার কোনো তাড়া নেই। এইটাই আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে যখন মানে ব্যাচেলার লাইফে আমাদের একটা ব্যাপার থাকে, বাবা মারা ওই ওই টাইম বেঁধে দেয়। আমার মা একদম টাইমের পর থেকেই ফোন করতো, কী রে কত দূর কত দূর। নর্মালি এমনিতে আড্ডা মারার সময় আমার মার কোনো চাপ নেই, কিন্তু মা একটা টাইম দিয়ে দিয়েছে, বাড়িতে ঢোকার একটা টাইম আছে, এবার তুমি তার আগে যত খুশি আড্ডা মারো না টাইমেই ঢুকতে হবে। তো ওই দিন আমি বলেছিলাম যে উফ, আজকে আমাকে বাড়িতে টাইমে ঢুকতে হবে না, আজকে বরং বল উল্টো হবে, আজকে গেলে আবার চাপ আছে, মানে ফেরত যেতে পারবো না। সো খুবই খুবই মানে যে সময়টা, হ্যাঁ হ্যাঁ, যে সময়টা আমরা একসাথে থাকি সেই সময়টা খুব মজার, আর যে সময়টা থাকি না সেই সময়টা আবার নিজেদের মতন করে নিজেরা থাকি। মানে আমার বন্ধু বান্ধব আছে, কাজকর্ম আছে, ও ভীষণ বিজি কাজকর্ম নিয়ে, সো ওরমভাবে তো আলাদা করে ওইটাই যে বাড়ি ফেরার তারাটা নেই। মায়ের হাতের রান্না, শাশুড়ির হাতের রান্না, কোনটা এগিয়ে রাখবে বলবো না, দুটো তো দু রকমের, কিন্তু ডিসক্রাইব করবে কি? কাকিমা খুব প্রফেশনাল কুক, মানে পৃথিবীর হেন কোনো খাবার নেই বোধহয় উনি যেটা বানাতে পারেন, এবং যেটা বানান সেটা খুব ওনার একটা গুণ আছে। উনি যে কোনো অনেকটা ধরো করতে হবে রান্না, আর ইটস আ লেন্দি প্রসিডিওর। আমার মানে শাশুড়ি খুব শর্টে পুরো জিনিসটাকে ওর থেকেও ভালো টেস্ট বানিয়ে ফেলতে পারে। হ্যাঁ, মানে রেজালা কাবাব এইগুলো আমার শাশুড়ি মানে আনইম্যাজিনেবল আর কি, এতই ভালো। আর আমার মা হচ্ছে একদম ডে টু ডে কমফর্ট ফুডটা আমার মা অপূর্ব রান্না করে। তো নিজে কি এই দুজনের মিক্স রান্না আমি করতে ভালোবাসি, আমার মানে আমার কখনোই এটা একটা টাস্ক মনে হয় না, আমি ভালোই বাসি। রান্না করা না ঘর গোছানো? রান্না না ঘর গোছানো, ঘর গোছানো। আমার বন্ধুরা এটা নিয়ে আমাকে ভীষণ পেছনে লাগে। আমার মানে কিরম বলতো, ধরো এই টেবিলটা রয়েছে, কোন একটা জিনিসের মাঝখানে থাকার কথা, ওটা থেকে একটু সাইডে আছে, আমার না কনস্ট্যান্ট ওদিকে চোখ যেতে থাকবে। মানে আমি অন্য যে কোনো কাজ করি আমি খালি তাল খুঁজবো যে ওটাকে একদম অ্যালাইনমেন্টে কী করে রাখতে হয়, তো আমার এই ওসিডিটা আছে, তো সেই জন্যই গুছিয়ে রাখতে আমার ভালো লাগে। গোছাচ্ছি না, জমছে জমছে জমছে, আমি একদিন বসবো মানে প্রচুর গুছিয়ে ফেলবো। দূরপাল্লা ট্রেন, মানে দূরপাল্লা ট্রেনের জার্নি না ফ্লাইটে একেবারে? না না, দূরপাল্লা ট্রেন, আমার ফ্লাইটে একদম ভালো লাগে না। লাভ স্টোরি না রহস্য রোম্যান্স পড়তে? দুটোই দুটোই, মানে দুটোই খুবই। করতে কোনটা? লাভ স্টোরি, 90s born, কিচ্ছু করেনি, শাহরুখ খানের ভক্ত, মানে অপশনই নেই আমার কাছে কোনো আর। ওয়েব সিরিজ না সিরিয়াল? ডিপেন্ড করছে আমার নিডটা তখন কি, স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করছে, চরিত্রটার উপর ভীষণ রকম ডিপেন্ড করছে। মানে এই ধরনের প্রথমা কাদম্বিনী এবং অন্য একটা ওয়েব সিরিজ হয়তো সেটা খুবই ভালো, বাট আমি তো কোনোদিনও প্রথমা কাদম্বিনী ছাড়া অন্য কিছু ভাবতেই পারতাম না, মানে তো সেরকম আর কি, চরিত্র মোস্টলি ডিপেন্ড করে চরিত্রটার উপর। দুর্গা পুজোয় বাইরে যাওয়াটা পছন্দ করবে না কলকাতায় থাকবে? কলকাতায় আমি ঠাকুর দেখবো না, কিন্তু আমি কলকাতায় থাকবো। মানে আমার ওই তৃতীয়া থেকে যে লাইটটা লাগে, তারপরে পুজোটা যে আসছে, বিভিন্ন জায়গায় বাঁশটা পড়ছে, এই পুরো প্রসেসটা আমার ভীষণ ভালো লাগে। পুজো পুজো আমেজটা ওইটা আমি ভীষণ এনজয় করি, ওই জন্য আমি পুজোতে একদম বাইরে যেতে পছন্দ করি না। লং ডিস্টেন্স রিলেশনশিপ নাকি একসঙ্গে থাকা? একসঙ্গে থাকা এনি ডে, গিভেন অ্যান অপশন অবভিয়াসলি আই উড লাইক টু স্টে উইথ মাই পার্টনার। সোশ্যাল মিডিয়া নাকি বই পড়া? না না, সোশ্যাল মিডিয়া আমার দেখতে ভালো লাগে, ঠিক আছে, আমি সোশ্যাল মিডিয়াতে খুব ইনঅ্যাক্টিভ, কিন্তু আমার দেখতে দারুণ লাগে কে কী ভাবছে বলছে সবটাই জানা দেখার জন্য সোশ্যাল মিডিয়া খুবই ভালো। কিন্তু আমার কোনো বক্তব্য আমি ঠিক সোশ্যাল মিডিয়াতে রেখে উঠতে পারি না, আমার মনে হয় ওয়ান টু ওয়ান বা লাইভ সেই বক্তব্য রাখাটা অনেক বেটার, একদমই। তো সোশ্যাল মিডিয়ার বই পড়া, ডেফিনেটলি বই পড়া। মিমস এই এই বিষয়টা কীভাবে তুমি নাও, মানে তোমাকে নিয়েও যদি কখনো কোনো মিম তৈরি হয়েছে? তো প্রচুর হয়েছে, আমার তো খুব মজা লেগেছে। আমার কী বলতো, আমার ট্রোল মিম কোনো অসুবিধা নেই, দুটো জিনিসে অসুবিধা আছে, একটা হচ্ছে পার্সোনাল অ্যাটাকে অসুবিধা আছে, সেটা পাবলিকলি পার্সোনালি সামনাসামনি সোশ্যাল মিডিয়াতে এনি কাইন্ড অফ পার্সোনাল অ্যাটাক ইজ সামথিং যেটা খুব একটা রুচিশীল কাজ নয়, মানে আমরা নর্মালি তার কাজের বক্তব্য রাখতে পারি, পার্সোনাল জিনিসটা পার্সোনালি মেটানোই বেটার আমার মনে হয়, এক। আর দুই হচ্ছে আমার আমাকে নিয়ে যদি কেউ ট্রোল করে, কেউ যদি ভালো মিম বানায়,
আমার যদি ভালো লাগে আমি তো শেয়ারই করব। সোলাঙ্কির ফেভারিট কাল কি, মানে এই যে সিজন? প্রথম ভালো লাগে আমার হেমন্ত, হেমন্তকাল আমার ফেভারিট, তারপরে বর্ষাকাল, তারপরে বসন্তকাল। বিয়ের পর এমন কোনো একটা জিনিস যেটা তুমি সঙ্গে করে শ্বশুরবাড়ি নিয়ে গেছো? বই, কয়েকটা বই খুব প্রিয়, খুবই বোকা বোকা, কিন্তু আমার কিছু প্রিয় কানের দুল আছে যেগুলো ওগুলো কতটা ইম্পর্টেন্ট সেটা আমরাই জানি যারা পড়ি। ওইগুলো ওগুলো আগে গুছিয়েছি আমি, যে ওগুলো যাতে মিস না হয়। সবচেয়ে এতদিনে, এতদিনের জার্নিতে, ইন্ডাস্ট্রিতে যতদিন হলো ততদিনের সবচেয়ে খারাপ সমালোচনা, মানে ক্রিটিসিজম, যেটা তোমার ভালো লাগেনি, তোমাকে কষ্ট? ক্রিটিসিজম সমালোচনা না, আমি সেরকম কিছু করিনি। আমি খুবই ভালো মেয়ে, আমাকে খুব একটা কিছু খারাপ কথা বলেনি। না, যে বলছিলেন একটু আগে ব্যক্তিগত আক্রমণ এরকম অনেক, হ্যাঁ হয়েছে সেটা যদি বলো, হ্যাঁ বেশ কিছু ট্রোলস হয়েছে যেগুলো ব্যক্তিগত, মানে আমার থেকেও অনেক বেশি আমার আশেপাশের মানুষ তাদের তাড়া হট হয়েছে আর কি, কিন্তু ওইগুলোতে আমার খারাপ লাগে। বা এমন অনেক সময় নিউজ দেখি যেগুলো ফেসবুকে ফিডে আসে, এমন এক একটা হেডিং যেগুলো খুবই ডেরোগেটরি ফর আ ওমান, ফর আ পার্সন, সেগুলো নিয়ে খুব একটা মাঝে মাঝে খারাপই লাগে যে হ্যাঁ এরকম। একটু সমালোচনা গেল, কোনো প্রশংসা বা এরকম ভক্তের, মানে যারা তোমাদের ফ্যান হয় আর কি, তাদের কাছ থেকে কোনো এরকম কিছু পেয়েছো যেটা সারা? প্রচুর প্রচুর, এইটা আমি মানে টাচফুড, খুব যে আমি লাকে বিশ্বাস করি তা না, বাট এটাকে এটা ছাড়া, লাক ছাড়া আর কিছু বলা যাচ্ছে না আর কি। আমি এত মানুষের সাথে আমার, মানে পার্সোনালিও তাদের সাথে আমার যোগাযোগ আছে, এত ভালোবাসা আমি ভাবতেও পারিনি কোনোদিন। একটি মেয়ে, সে ক্যালকাটা মেডিকেল কলেজে নার্সিং পড়ে, তো তার খুবই প্রিয় চরিত্র কাদম্বিনী, সে আমার জন্য একটা ঘিয়ের, আমি যেহেতু খেতে ভালোবাসি, ও একটা ঘি দিয়ে, সিমুই দিয়ে একটা অদ্ভুত মিষ্টি বানিয়ে পুরোটা সকালবেলা সে দিয়ে গেছে যাওয়ার আগে, মানে কাজে যাওয়ার আগে। এতটা এফর্ট আমরা বন্ধু বান্ধবদের জন্য বা খুব কাছের মানুষের জন্য দিই, কিন্তু এই মানুষগুলোকে তো আমি চিনি না, তাদের পার্সোনালি তো তাদের সাথে কোনো সেই অর্থে যোগাযোগ নেই, বা সেই ভালোবাসাটা পেয়েছি। হাজবেন্ডের দেওয়া প্রথম গিফট মনে পড়ে? করেই আছে। তোমার তাকে দেওয়া প্রথম গিফট? টি শার্ট আছে ওর, ওর কি হয়, আমার ওকে দেওয়া গিফটগুলো অনেক বেশি কাজের হয়, আর ওর আমাকে দেওয়া গিফটগুলো খুব ফ্যান্সি হয়, ঠিক আছে? তো ওর জুতো লাগবে, ওর একটা, ও ক্রিকেট খেলে, আমি ওকে বলেছিলাম যে তোর যদি ক্রিকেট, আমাকে বলছে এটা, আমি ওকে ফার্স্ট, ইনফ্যাক্ট ইটস এ ভেরি ফানি ইনসিডেন্ট, আমি ওকে বলেছি যে তোর, ভাবছি তোর জন্য একটা গিফট কিনবো, কি কিনবো, অনেক ভেবে আমাকে বলে একটা ক্রিকেট ব্যাট দে। আমি মানে এত আনরোম্যান্টিক একটা প্রপোজাল আমি জীবনে ভাবতে পারিনি। তো ওর কাজের জিনিস টুকটাক আমি ওর জন্য কিনতে থাকি, আর ও খেতে খুব ভালোবাসে, তো সেই সমস্ত ম্যাচ করে ওগুলো। একটা গিফট যদি বলো, অ্যাকচুয়ালি কেনা গিফট নয়, একদিন আমার মনে আছে নিউজিল্যান্ডে, তো আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য বেস্ট গিফট, ওর সবচেয়ে ভালো লেগেছিলো। মানে খুবই অফিসে খুব ঝামেলা হয়েছে আর কি, সেটা ফোন করে প্রচুর শুনেছি আমি, পুরোটা শুনেছি, শুনে আমি একটা পোলাও আর একটা মাটন বানিয়ে ফেলেছি। তো বাড়িতে ঢুকে ওই যে গন্ধটা, তারপর যে হাসিটা, দ্যাট ওয়াজ আই থিঙ্ক দ্য বেস্ট গিফট, ওর সবচেয়ে ভালো লেগেছে। ভাবতেই পারিনি যে পোলাও মাটন অপেক্ষা করছে। একটা দ্বীপে 7 দিন তোমাকে একা থাকতে হবে, তিনটে জিনিস নিয়ে যেতে পারবে সাথে করে? তিনটে জিনিস, আমি আমার ল্যাপটপটা নিয়ে যাবো যাতে আমি সিনেমা দেখতে পারি, আমি গান শুনতে ভালোবাসি, গান শুনবো 7 দিন, তো বই টই সিনেমা টিনেমা দেখে, হ্যাঁ 7 দিন কাটিয়ে নিতে পারবো। আমি যখন একা থাকবো, আমি খুব মন দিয়ে হয়তো ছবি তুলতে ভালো লাগবে। ভূতের রাজা তিনটে বর দিলে কি কি বর চাই? না, লিস্ট বিশাল বর, বিশ্বাস করো আমি এখন খুঁজছি কোনটা কোনটা হতে পারে। আমি খেতে খুব ভালোবাসি, সেইটা যাতে ঠিকঠাক থাকে এভরি টাইম, যখন আমার সবসময় টাকা পয়সার প্রয়োজন নেই, যখন প্রয়োজন তখন যেন পেয়ে যাই, আদারওয়াইজ সারাক্ষণ আমার ব্যাংক ব্যালেন্স অনেক থাকতে হবে এরকম আমি ভাবি না, কিন্তু যখন প্রয়োজন তখন, সেটা একটা জামা কিনতেও হতে পারে, সেটা খেতে মানে খাওয়ার জন্য হতে পারে, ঘুরতে যাওয়ার জন্য হতে পারে, যে কোনো সময় যখন প্রয়োজন সেটা যাতে পেয়ে যাই, আর যেখানে যখন খুশি যাতে চলে যেতে পারি, এইটা। এখন কি কলকাতায় থাকারই? এখন তো হ্যাঁ, এখন তো কলকাতাতেই আছি। আর ঘুরতে টুরতে মাঝে মাঝে? ঘুরতে টুরতে এদিক ওদিক যেতেই পারি, কিন্তু না মানে আমার অ্যাকচুয়ালি প্ল্যান ছিল একটা নিউজিল্যান্ড ট্রিপ করার,
কিন্তু এখন তো সবই বন্ধ, তো এক্সপেক্ট দেখি। লকডাউনে তো তুমি কলকাতাতেই ছিলে, কিছু আলাদা করে শিখলে কি লকডাউনে? মানে মনে হয় আমি সারা এই চার মাস প্রচুর ভেবেছি, ভেবে এবার জীবনে অ্যাপ্লাই কতটা করতে পারবো আমি জানি না, কিন্তু আমার রিয়েলাইজেশন পয়েন্টস প্রচুর হয়েছে। মা একটা কথা বলেছে, বলেছে যে আমি একটু শান্ত হয়েছি। এবার সেটা লকডাউন এফেক্ট না কাজের এফেক্ট না রিয়েলাইজেশনের এফেক্ট সেটা আমি জানি না। মা সব থেকে ভ্যারিয়েশনটা দেখেছে আমার, মানে ফর্মের ভেরিয়াস ফর্মসে। হ্যাঁ হ্যাঁ, দর্শকদের কাছ থেকে অতুলনীয় ভালোবাসা পাও, পেয়ে এসছো, পাবেও আগামী দিনে। তাদের উদ্দেশ্যে যদি টলি টাইমের পক্ষ থেকে কিছু, এটাই তো বলার যে যতটা ভালোবাসেন, আমি চেষ্টা করি সেটার যতটা কাজ দিয়ে যতটা ফিরিয়ে দেওয়া যায় চেষ্টা তো করব। ভালোবাসবেন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।